যে রেখেছে কোরআন শরীফ সে একাই আসামি হবে না, কারণ সে একজন হিরোইন ছিল, তার কোন স্বার্থ নাই এখানে ওইটা রাখার। অশ্রদ্ধার নয় এই আদর্শে আমি সর্বোপরি সকল ধর্মগ্রন্থের যে মূল বিষয়বস্তু সকলেই যেমন হেসেছিল আমার কর্মময় জীবনে যেন এমন কর্ম আমরা বিশ্বাস করি, যারা সচেতন এবং শিক্ষিত মানুষ, যারা সত্যিকার কষ্টের সারা পৃথিবীর জীব ভুলেনি সেটা কষ্টে, সুতরাং কিসের মানুষ সেই বিষয়টা তুমি ভেবো। বেদ থেকে বলি, যা শোনার অধিকার কোনো নদীদের নাই, কোনো মানুষ যদি বিপদে পড়ে সেই ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে নিয়ে আসেন, রাজনীতির কারণে আজকে যদি আমাদের এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তাহলে এই জাতিও কিন্তু বাঙালি জাতি কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না বাঙালির জাতির এই ধ্বংস হোক, যে জাতিকে প্রতিষ্ঠিত করতে আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের ওয়ান থার্ড অংশ উনি কিন্তু অন্ধকার প্রকোষ্ঠে উনি জেল খেটেছেন এবং নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বাঙালি জাতির স্বাধিকার স্বাধীনতা এবং এই বাংলার মানুষের যাতে তারা সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারে তার জন্য চেষ্টা করে কিন্তু স্বাধীনতা করেছিলেন এবং তার কাজ করতে গিয়ে সেই আততায়ীর হাতে যখন উনি শাহাদত বরণ করেন পুরা ফ্যামিলি, এটা তো বিশ্বাস করা যায় না। উনি কোনোদিন বিশ্বাস করেন, বঙ্গবন্ধু কোনোদিন বিশ্বাস করেন নাই। উনাকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দলের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে যে বঙ্গবন্ধু আপনি যেভাবে থাকেন আপনি কোনো সেন্টি থাকেন না, কোনো কিছু থাকেন, কোনো কিছু থাকতে দেন না, যখন তখন আপনি বের হন, যখন তখন আপনি কথা বলেন, আপনি একটু সাবধান হওয়া দরকার। উনি বলেছেন আমি বাঙালি, আমি মুসলমান, বাঙালি জাতি আমাকে মানতে পারে না। তারপরে তাকে কিন্তু শাহাদত বরণ করছিল। আজকে বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ সে পরিবারের যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে কোনো শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই। জাতীয় ভাবে আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যে 30 লক্ষ আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদের চেষ্টার বিনিময়ে রক্ত দিয়ে দেশের জন্য করে গেছেন, স্বাধীন করে গেছেন, সেই তাদের প্রতি 2 লক্ষ মা বোনের প্রতি আমরা সম্মান জানাই এবং তাদের আশ্বাস মনে করি। আল্লাহ তাআলা তাদেরকে যেন বের করে নসিব করেন। দেখেন এই বাংলাদেশে সারা বিশ্বের কোথাও নাই যেটা বাংলাদেশে ঘটেছে। সবচাইতে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হইল জেলখানা সারা বিশ্বের সব জায়গায়, অথচ বাংলাদেশে এই বাঙালি জাতি সেই নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে জাতীয় চ্যানেলটাকে হত্যা করা যায়। আমরা কত ভালো মানুষ বলি আমরা ভালো বাঙালি জাতি হলো বাঙালি উঠতে যাচ্ছে, কিন্তু আসলে আমরা কত খারাপ ছিলাম যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছিল। সেই জাতীয় চ্যানেলটা কবি শ্রদ্ধা জানাই এই বিশাল গ্র্যান্ড হামলা আইবি রহমান সহ আমাদের চৌধুরী একটা কবি শাহাদত বরণ করেছেন তাদের প্রতি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই দেশে যে ঘটনাটা ঘটেছে কুমিল্লাতে, এই কুমিল্লার ঘটনার কারণে আজকে সারা বাংলাদেশে কিন্তু আমাদের মুরব্বীদের যে তথ্যটা দিয়েছেন এটা আপনার তথ্যটার মধ্যে কিছু ভুল আছে, এখানে এতগুলো জেলা নয় এবং এতগুলো নয়, কারণ আমরা প্রত্যেকটা আন্তঃধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন বা কমিটি আছে আমাদের, যেমন আমাদের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্ট, তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি, তারা তথ্য উপাত্ত আমাদেরকে দিয়েছেন, প্রশাসন দিয়েছেন, তাতে সেখানে 78টা আপনার প্রতিষ্ঠান টাকা পেয়েছে। হোক একটা 78টার 188 সেটা বড় কথা হয়েছে, তো এটাই হলো বাস্তব সত্য কথা। এই জিনিসটা আমরা ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু চেষ্টা করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত যে এটার হোতা আসামি যে রেখেছে কোরআন শরীফ সে একাই আসামি হবে না, কারণ সে একজন হিরোইন ছিল, তার কোনো স্বার্থ নাই এখানে ওইটা রাখার। হয়তো তাকে 500 টাকা 1000 টাকা দিচ্ছে,
হিরণজি কাজী তো তাই পাঁচ টাকা পাইলো, আপনি একটা রডের মাথায় একটা ভেঙে কেটে নিয়ে তাই বিক্রি করে দিলেন হিরোইন কিনা খায়। তাকে সেই ব্যবহারটা করেছে, কারা করেছে ব্যবহার সব তথ্যে বেরিয়ে পড়বে এবং এর উজ্জ্বল দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সেটা আমি নিজেও বলেছি যে আমরা দেখেন যে দ্রুত বিচার আইনের আওতায় আনার যদি সুযোগ থাকে আইনের আওতায় করেন, অবশ্যই এটা দ্রুত বিচারের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য যদি শেষ করতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের কোনো মানুষ এই সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোন সুযোগ সৃষ্টি হবে না এবং করতে সাহস পাবে না। আমি চাই যত দ্রুত সম্ভব এই বিচার কার্য হোক, মানে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় আপনি লক্ষ্য করছেন, দেখভাল করছেন এবং আমাদের প্রতি নজর রাখছেন যে কি কতটুকু আমরা কতটুকু কি করছি না করছি। আমরা আশাবাদী যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রিপোর্ট চলে আসলে, আইনের আওতায় চলে গেলে এর বিচার কার্য ইনশাআল্লাহ শুরু হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই বিষয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব না রেখে অতীত কি হয়েছে অতীতকে ভুলে যাই, এই কারণে সেই কথাগুলো বলতে গেলে আমার এইভাবে বলাটা ঠিক হবে না। আমি দরকার হলে আপনি যদি দাদা বসেন সময় দেবো, আমি কোনো অসুবিধা নেই, আমরাই খারাপ তো, আমরা খারাপ, আমরা সবাই খারাপ, এইটুকু অন্তত বলতে পারি আমরা সবাই খারাপ। কারণ আমার কাছে যখন আপনি এসে বললেন একটা কথা, আপনাকে সম্মান বা ইজ্জত করতে গিয়ে দেখা গেছে যে আসলে সেই কাজটা রং হয়ে গেছে, আমি আর আপনাকে দিয়ে তুলনা করলাম, অন্য কাউকে দিয়ে তুলনা করতে চাই না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই ক্ষেত্রে চিন্তা করেছেন যে এটা কিন্তু আজকে ঘটনা নয়, ঘটনাটা হলো স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রকৃত পক্ষেই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করেছেন সরাসরি, যারা আজও বাংলাদেশ মেনে নিতে পারেন না তাদের পক্ষ থেকে হতে পারে, আর একটা পক্ষ হতে পারে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন অথবা বিভিন্ন সময় গ্রেনেড হামলা করে আপনি অনেক লোককে হত্যা করেছেন অথবা ১৩-১৪ আপনি যারা এই গান পাউডার দিয়ে মানুষকে মেরে ফেলেছেন। আমি নিজে আমার স্বচক্ষে দেখা একটা মুরগির বাচ্চা নিয়ে একটা ভ্যান যাচ্ছিল, সেই ভ্যানের মধ্যে আপনি মেরে দিল, আমি রাস্তায় যাচ্ছিলাম বাস মুরগিগুলো সব মারা গেল, কি অপরাধ করেছিল। ঠিক তেমনি স্মরণ করিয়ে দিতে চাই, হয়তো বা অনেকে ভুলে যেতে পারেন, আমরা কিন্তু ভুলি না কোনো সে, কারণ একই দিনে একই সময়ে ৬৪ জেলার মধ্যে ৬৩টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ করেছে তারা ওই একই ব্যক্তি, কাজেই চিনতে ভুল হবে, আমরা চিনতে ভুল করবো না, আমরা তাদেরকে সুযোগ দেব না, তারা যদি এই সুযোগ আর ভবিষ্যতে না পায় তার জন্য আপনাদের আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি সেই জিনিসটা আপনাদের কাছে আশা করি। আমি